যারা নতুন আসতে চায় তাদের আমি বলবো যে সাজেস্ট করবো প্রথম কাজ হচ্ছে আগে ইউনিভার্সিটি লিস্ট করে ফেলা। তার মানে তোর ভিসা জার্নি বলতে গেলে পুরো এক বছর, এক বছরের একটা জার্নি ছিল। Hey, what's up guys, this is enrolment and welcome back to another video. And after a long time, আমরা again ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি জার্মানিতে আসছি হচ্ছে 17 February, এরপরে এসে অনেক স্টোরি, লাইক নতুন করে জবে জয়েন করছি, তারপরে মানে একটু ভিজিট ছিলাম, যাই হোক। তো অনেকদিন পরে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে অলরেডি আপনারা জানতে পারতেছেন হয়তো বা থাম্বনেইল প্লাস টাইটেলে। তারপরে আমি বলি যে আমার সাথে তো মনে হয় আমার একটা ফ্রেন্ড আসছে, আপনারা দেখছেন লাস্ট ব্লগে আশিক। সো ও পুরো প্রসেসটা অ্যাকচুয়ালি একা একাই করছিল এবং কীভাবে করছিল আমরা আজকে সেটা মানে সেই জিনিসটাই জানবো অ্যাকচুয়ালি। আর সেই সাথে হচ্ছে আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্লোন ক্যাথেড্রাল আর কি, জার্মানের সেকেন্ড লার্জেস্ট চার্চ বলা মানে এটা এখনো পর্যন্ত। তো এটার একটা ভ্লগ আমার ভিডিওতে আছে, আমি আজকে ভ্লগ করবো না, আজকে জাস্ট একটা ইনফরমেটিভ ভিডিও, মানে আমি ওর থেকে আমরা গল্পে গল্পে শুনবো আর কি, যে ও কীভাবে প্রসেস করলো পুরা মাস্টার্সের জন্য আর কি, ও জার্মানিতে আসছে মাস্টার্স স্টাডির জন্য, ও কীভাবে প্রসেস করছে সেগুলো জানবো। সো ওকে দেন লেটস গেট ইন টু ইট। হেই, সো ফাইনালি ও হচ্ছে আশিক। আশিকরে তো অলরেডি দেখছেন অলরেডি আমাদের যে রিসেন্ট ব্লগটা ছিল যে আমরা একসাথে জার্মানিতে আসছি এবার। তো আমরা লাস্ট মান্থে হচ্ছে 17 তারিখে আসছি, রাইট? তো এখন ওর থেকে আমি আপনাদেরকে এই ইনফরমেশনটাই দিতে চাচ্ছি আমি অ্যাকচুয়ালি, যে ও পুরা প্রসেসটা জার্মানিতে আসছে যে পুরা অ্যাপ্লাই থেকে শুরু করে একদম জার্মানিতে আসা পর্যন্ত পুরা টোটালি একা একা সব প্রসেস, সব কিছু অ্যাপ্লিকেশন প্রসেসিং যাই বলেন সব ও একা করছে। তো ওর থেকে অ্যাকচুয়ালি আমরা শুনবো যে ও কীভাবে স্টার্ট করলো, কীভাবে কী কী করলো, কোথায় কী হইলো, কখন কী হইলো, জাস্ট এটাই। তো দোস্ত এখন তুই জাস্ট এটা বলবি হচ্ছে ফার্স্ট যখন মনে কর হচ্ছে ইউনিভার্সিটির ব্যাপারটা আসলো, আই মিন তুই যখন জার্মানিতে আসবি ভাবলি আর কি, সেইখান থেকে তুই জাস্ট একটু আস্তে 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 করে মানে আমার অডিয়েন্স একটু বলবি এটাই। আচ্ছা, এটা হচ্ছে 2020 লাস্ট ডিসেম্বর মান্থে আমি ওর সাথে যোগাযোগ করলাম যে জার্মানিতে কীভাবে আসতে হয় বা কী কী প্রসেসিং করতে হয়। তখন যেটা বললো যে এখন এম্বাসিতে এক বছরের একটা ওয়েটিং পিরিয়ড আছে, তো তুমি যদি আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখো তো এটা হেল্পফুল হবে আর কি। তো ওই অনুযায়ী আমি 2021 January 31 অ্যাপয়েন্টমেন্ট নেই। হ্যাঁ হ্যাঁ, তখনও আমি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি নাই, জাস্ট লিস্ট করতেছিলাম যে কী কী ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করবো। তো ওই হিসাবে লিস্ট করে আমি 4-5টা ইউনিভার্সিটি সিলেক্ট করছি, এর মধ্যে টিইউ ডর্টমুন্ড ছিল একটা, যেটাতে আমি চান্স পাইছি আলটিমেটলি। সো ওইখানে আমি দেখছি অলরেডি টিইউ ডর্টমুন্ডে। তো ওইখানে যেটা ডেট ছিল যে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট ছিল আই গেস February 15 পর্যন্ত, আর March 15 আই গেস এরকম ছিল, হ্যাঁ সেও না আমি ভুলে গেছি একটু। তো আমি ওই সব করে আইএলটিএস দিই জানুয়ারিতে, আইএলটিএস দিয়ে আইএলটিএস রেজাল্ট সহ আমি অ্যাপ্লাই করি। আমার সাবজেক্ট ছিল অটোমেশন রোবোটিক্স, ওরা আমাকে মার্চের এন্ডের দিকে অফার লেটার দিয়ে দিচ্ছে। আচ্ছা দোস্ত, আর একটা জিনিস, সেটা হচ্ছে তোর মানে তোর ব্যাচেলরের ব্যাকগ্রাউন্ডটা আগে বল। আচ্ছা, সো দ্যাট ওরা ওই তোর মতো করে যারা আর কি তারা ওই জিনিসটা বুঝতে পারবে যে কোন সাবজেক্ট থেকে কীভাবে। আচ্ছা, তো আমার ব্যাচেলর ছিল ট্রিপলি থেকে, আর ইউনিভার্সিটি ছিল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আইওবি বসুন্ধরাতে। আর সিজিপিএ আমার 3.35 ছিল আইবি থেকে, সো জার্মান গ্রেডে ক্যালকুলেট করে আমার 1.9 মতো আসছে। হ্যাঁ, আর আমি যখন যখন অ্যাপ্লাই করছি তখন ওদের রিকোয়ারমেন্টে ছিল 2.0 ছিল মেবি। আচ্ছা, টিইউ ডট মুন্ডে 2.0 ছিল রোবোটিক্স। সো ওইখানে আমার হয়ে গেছে আর কি, আইএলটিএস স্কোর খুব ভালো ছিল। ওকে ফাইন, তুই হচ্ছে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করছিস অলরেডি, অ্যাপ্লাই করলি, দেন অফার লেটার কতদিনের মধ্যে পাইলি? অফার লেটার আমি মনে হয় এক মাসের মধ্যে পেয়ে গেছি, আই মিন মানে লাস্ট ডেট যেটা ছিল মার্চ এপ্রিলের মধ্যে। বাট তোর তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল বলতে গেলে জানুয়ারি 2020 2021 January তে আমরা দুজন একই ইউনিভার্সিটিতে,
কোর সাবজেক্ট হচ্ছে অটোমেশন, আমারটা হচ্ছে ডেটা সায়েন্স। এনিওয়ে তোর হচ্ছে অ্যাডমিশন হইলো, ঠিক আছে, অ্যাডমিশন হইলো, কী কী পেপার সেটা একটু। আচ্ছা, অ্যাডমিশনের জন্য আমার ওই ভার্সিটির আগের মানে ব্যাচেলার সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট মানে আইএলস, তারপরে ওই ট্রান্সক্রিপ্ট, ভার্সিটি ট্রান্সক্রিপ্ট লেটার, মোটিভেশন লেটার, এগুলোই লাগছে। রেকমেন্ডেশন লেটার, রেকমেন্ডেশনটা লাগে না। পাওয়ার জন্য আমাকে ব্যাংকের কাগজপত্র যা লাগে পেমেন্ট পেমেন্ট ওগুলো দিতে বলছে। দেওয়ার পরে পেমেন্ট দেওয়ার পরে আমার পরে এনরোলমেন্ট লেটার পাঠিয়ে দিছে মেইলে। ওকে, দোস্ত, এখন হচ্ছে আমরা অ্যাডমিশন মনে কর সব জানলাম যে তুই অ্যাডমিশন পাইছিস। এবার হচ্ছে এনরোলমেন্ট করলি যখন, আই মিন কিভাবে এনরোলমেন্টটা করলি? কজ এখন তো এনরোলমেন্ট বাংলাদেশ থেকেই করতে হচ্ছে। কজ আগে হচ্ছে নর্মালি আমি যেটা জানতাম যে জার্মানিতে আসার পরে অ্যাডমিশন দিয়ে নর্মালি এম্বাসি ফেস করতো, দেন হচ্ছে এখানে এসে এনরোলমেন্ট করতো। সো এখন তো জার্মানি বাংলাদেশে বসে করতে হয়, সো কীভাবে করলে এটা? ওরা টাকাটা পেমেন্ট করার পরে ওরা আমাকে দুটো লেটার দিছে। আচ্ছা, তোর সেমিস্টার কন্ট্রিবিউশন ফি কত ছিল? 318 ইউরো। 318 ইউরো, আচ্ছা। তারপরে সো ওটা পেমেন্ট করার পরে ওরা আমাকে দুটো লেটার দিছে, একটা হচ্ছে এনরোলমেন্ট লেটার, আরেকটা হচ্ছে প্রেজেন্স লেটার। তো প্রেজেন্স লেটারের মধ্যে ওখানে সুন্দর করে লেখা ছিল যে যেহেতু কোভিডের জন্য এখন সব কিছু অনলাইনে, তো তুমি চাইলে সেমিস্টার অনলাইনে করতে পারো, বাট ফাইনাল এক্সাম যেটা হবে সেটা ফিজিক্যাল হবে 2020 ফেব্রুয়ারিতে, ওই টাইমের মধ্যে আমাকে থাকতে হবে জার্মানিতে। তো যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট না ছিল জানুয়ারির 31 তারিখে, আমার আমি মোটামুটি শিওর ছিলাম যে 2022 জানুয়ারির মধ্যে পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেন হচ্ছে তুই হচ্ছে ইয়া করলি, কী বলে, এনরোলমেন্ট করলি, আর যে ডকুমেন্টসগুলো ছিল এই ডকুমেন্টসগুলো হচ্ছে তুই কী করলি, আই মিন ডিএইচএলে পাঠাইলি? ওটা তো আগেই ডিএইচএলে পাঠাই দিয়েছিলাম, পাঠিয়ে দেওয়ার পরে ওরা আমাকে বিল পাঠাইছে যে তুমি সেমিস্টার কন্ট্রিবিউশন হিসেবে 300 আমি নভেম্বরের লাস্টের দিকে আমি ব্লকটা করে ফেলছিলাম। ব্লকটা কবে করছিস? নভেম্বরে। আমি তো ডেটটা কি পাওয়ার পরে ব্লক করলি নাকি ডেট পাওয়ার আগেই ব্লক? না, আগেই ব্লকটা করতে হবে, কারণ ডকুমেন্ট সাবমিশনের জন্য তো ব্লক না, যে একটা গেস করছিলি। গেস করছি আমি, যে আমি জানুয়ারিতে করছি, আই গেস ডিসেম্বরের মধ্যে আমি হ্যাঁ ডক সাবমিশনের মেল পাইতে পারি। সো এই কারণে আমি নভেম্বরের ফার্স্টের দিকে মনে হয় ফার্স্ট থেকে ব্লকটা করে ফেলছি। আচ্ছা, আর ডিসেম্বরের 2 তারিখের দিকে আমি ডকুমেন্ট সাবমিশন মেলটা পাইছি। ডিসেম্বরের 2 তারিখে, ডিসেম্বরের 2 তারিখে ডকুমেন্ট সাবমিশন মেল পাইলি, ডকুমেন্ট সাবমিট করলি, সাবমিট দেন কতদিন পরে ডেট দিল? তারপর আমাকে ইন্টারভিউ ডেট দিছে জানুয়ারির 3 তারিখ। যেটা হয় মানলি আমি যেটা দেখছি, মানে আমার সামনে 3-4 জন ছিল, যেটা হয় আপনার যদি মানে আইএলটিএস স্কোরটা একটু ভালো থাকে, ওরা কি করে একটু জাজ করে, মানে আপনার ডকুমেন্টস দেখে একটু জাজ করে, যদি দেখে যে আপনার আইএলটিএস 6 বা আপনার সেমিস্টার 2টা হয়ে গেছে, তাহলে একটু কোশ্চেন করা শুরু করে যে আপনি 2টা সেমিস্টার করছেন, কত ক্রেডিট কমপ্লিট হয়েছে, বা আইএলটিএস স্কোর কম, এরপর আপনি অ্যাকসেপ্টেড, একটু ঝামেলা করে। বাট আমার তখন তো রানিং সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, কোনো এক্সাম হয় না, কিছু হয় না, আর আইএলটিএসটা মোটামুটি ভালো ছিল। তো ওরা বেশি কোশ্চেনই করে নাই, জিজ্ঞেস করছে যে কোন সিটি, কোন ইউনিভার্সিটি, আর বিএসসির পরে
আমার যে 3 বছর গ্যাপ ছিল এটা আমি কি করছি সো আমার জব ছিল আচ্ছা আচ্ছা তার মানে তোর গ্রাজুয়েশনের পরে 3 বছর যে গ্যাপ ছিল এটা তুই কনভিন্স করলি কিভাবে বা বললি এটা আসলে আমি তো গ্রাজুয়েশন সার্টিফিকেটটা পাইছি 2019 এ আমার সার্টিফিকেটে লেখা যে আমি গ্রাজুয়েট 2019 বাট আমার তো কোর্স শেষ হয়ে গিয়েছিল 17 ওকে 17 ডিসেম্বরে সো আমি জব শুরু করেছিলাম 18 এর শুরু থেকে আচ্ছা তার মানে জব জবের কথা বলছিস হ্যাঁ জবের কথা বলছিস গ্যাপের মধ্যে আমি জব জব করছি আমার জবটা এখন রানিং বিকজ অনেকে এই আমাকে এই কমেন্টগুলোও করে যে ভাই আমার তো এত দিনের গ্যাপ আছে আমরা কিভাবে কি করব না স্যার গ্যাপ থাকলে প্রবলেম না যদি গ্যাপের প্রপার রিজন থাকে যদি বসে থাকেন তাহলে একটু ঝামেলা মানে আপনাকে বোঝাইতে হবে আমবা কি করছেন যে আপনি কোর্স করছেন বা জব করছেন কোন ফিল্ডে করছেন জব করছেন হোয়াট এভার ইট ইজ এটাই সো এটা টু বেস্ট বুঝাই বললেই হয়ে যাবে তার মানে এমবাসির কয়েকটা কোশ্চেন যদি একটু শর্টকাটে বলিস তাহলে এইগুলাই হ্যাঁ এগুলাই আপনাকে মানে যদি একটু যারা একটু মানে একটু মানে জানতে চাই আর কি তুই নরমালি একটু বল ওদের জন্য কি যেমন আমার আর কিছু ফ্রেন্ডস ওরাও দিছে ওদের স্কোর একটু লো ছিল তো ওদেরকে যেমন একটু কোশ্চেন টুশ্চেন করছে যে আপনার প্রিভিয়াস স্টাডি যেটা এর সাথে আপনার বর্তমান মাস্টার্স টিচারের রিলেশন কী আপনি তো জানেন কি না বা আপনার ফিউচার প্ল্যানটা কী এই সাবজেক্ট পড়ে আপনার কী কী ফিল্ডে জব হইতে পারে এগুলো জানেন কি না তো এগুলো একটু রিসার্চ করে গেলে সাবজেক্ট রিলেটেড তো মনে হয় সাবজেক্ট রিলেটেড যেমন কোশ্চেন থাকতে পারে যে আপনি ধরেন একটা সেমিস্টার কমপ্লিট হয়ে গেছেন তখন জিজ্ঞেস করে যে কী কী কোর্স করছেন বা অনেক সময় আমি দেখছি যে একটু মানে আউট অফ দ্য ব্লু জিজ্ঞেস করে যে আপনি ওই কোর্সের আপনার অ্যাডমিনিস্ট্রেশনের নাম কি ছিল বা টিচারের নাম এগুলো কোশ্চেন এটা বা আসতে পারে আচ্ছা আচ্ছা প্রিপেয়ার থাকা ভালো মানে তাও তার বলতে গেলে তার মানে জানাশোনার মধ্যে দিয়েই কোশ্চেনটা গুলো করে না জাস্ট আপনি কোন সিরিজে যাচ্ছেন ওই সিরিজটা সম্পর্কে একটু জেনে গেলেন লাইক আপনি যদি মানে আরেকটা জিনিস ব্যাচেলরের সাবজেক্ট রিলেটেড কোনো কোশ্চেন ছিল কিনা মানে যেহেতু ট্রিপলিতে তুই ব্যাচেলরের কোনো কোশ্চেন ছিল না কারণ একটা জিনিস কি মানে আপনার ব্যাচেলর সিএসসি থেকে সাপোজ আপনি সিএসসি থেকে করছেন হ্যাঁ ওরা কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হাইয়েস্ট দুইটা কোর্সের নাম বল আপনি ব্যাচেলর থেকে এইটাই বাট আপনি আগে জিজ্ঞেস করবেন না যে ওই কোর্সে কী পড়ছে ওই কোর্সে কী ওরা 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 নিজেরাও জানে না আপনি যদি অ্যান্সারটা দেনও ওরা তো জানবে না আসলে ওরা তো মানে একটা ইন্টারভিউ নেয় ওরা তো টিচার না যে আপনার এক্স্যাক্টলি জাস্ট ভেরিফিকেশন মানে ভেরিফিকেশনও বলা যেতে পারে ইন্টারভিউ বা ভেরিফিকেশন আপনি তো কনফিডেন্ট নিয়ে অ্যান্সার দিতে পারতেছেন কি না এটাই দেখবে যে ঠিক আছে ও কনফিডেন্স দিতে পারতেছে বাস এইটাই ওকে দেন তাহলে কতদিন পরে হচ্ছে তুই ভিসা পাইলি সো 2022 এর জানুয়ারি 3 তারিখ ইন্টারভিউ দেই আমি ভিসা পাইছি ফেব্রুয়ারির 6 তারিখে ভিসা তো মানে 40 ডেজ না 30 ডেজ 40 ডেজ একটু কম 35-36 বাট ও যে জিনিসটা করছে মজার বিষয় ও একটা রিস্ক নিচ্ছে আর কি সেটা হচ্ছে আমি তো বাংলাদেশে গেলাম হচ্ছে জানুয়ারিতে আর আমি যাওয়ার পরে হচ্ছে ও ইন্টারভিউ ফেস করে সো যেদিন ও ইন্টারভিউ ফেস করে 3 তারিখে ওই দিনেই আমি ওরে বলতেছিলাম মানে ও আমাকে বলতেছিল দোস্ত মেবি 30-35 দিনের মতো যদি ভিসা হয়ে যায় আর আমার রিটার্ন ডেট ছিল হচ্ছে 15 তারিখে আপনারা জানেন হয়তো বা ফেব্রুয়ারি 15 আমার ডেটটা ছিল তো ও বলতেছিল যে দোস্ত তাহলে আমরা একসাথে যাবো তো ওই প্ল্যান করে ও রিস্ক নিয়ে 3 তারিখে ওই দিনে ডিসিশন নেয় যে আমি দুদিনের মধ্যে টিকিট কেটে ফেলবো তখন কিন্তু ওর হাতে ভিসা নাই তো এই জিনিসটা আর কি একটু ইন্টারেস্টিং প্লাস রিস্ক না এটা এটা আসলে রিস্কি মানে আমি আগে কখনো প্ল্যান মানে ওর কনফিডেন্স ছিল না ওইটার জন্য না আর আমার কনফিডেন্স ছিল যে কনফিডেন্সটা ছিল যে ভিসা হয়ে যাবে দেন যেতে পারবো পেয়ে যাবে আর যদি ইনকেস না পাইতাম তাহলে আর কি টিকিটটা পিছাইতে হইতো আর কি হয়তো বা কিছু 4-5 হাজার টাকা হ্যাঁ খরচ হইতো কিন্তু মানে হইলে ভালো আর কি হইলে ভালো হ্যাঁ দুজন একসাথে আসছি মানে হ্যাঁ এটাই মানে আসলে আমরা যে আসছি মানে ও তুই বল যে তুই যে আসছিস তোর কাছে মনে হইছে যে না আমার কাছে মনে হইছে আমি ওর সাথে ওর কোন একটা খালার বাসায় বা দাদার বাসায় বেড়াইতে গেছি মানে আমরা টুরে আসছি আর কি এরকম ঘুরতে মানে এরকম যে দেশ যে এত হাজার কিলোমিটার পাড়ি দিয়ে জার্মানিতে যে আসছি অ্যাকচুয়ালি মনে হয় না আমার আমার সেকেন্ড টাইম হইলো আমার কাছে অতটা বোরিং লাগে না আমি ফার্স্ট টাইম একটু বোর ছিলাম বা একটু একা একা ছিলাম মন খারাপ ছিল বাট এবার আরো মন খারাপ না মনে হচ্ছে যে ফ্রেন্ডরা মিলে যে ঘুরতে যায় আমি আরো ঘুরতে আসছি এক্স্যাক্টলি তো ওকে ফাইন তার মানে তোর ভিসা জার্নি বলতে গেলে পুরো এক বছরের একটা জার্নি ছিল এর মধ্যে অ্যাডমিশন হইলো অফার লেটার পাইলি তারপর হচ্ছে এনরোল করলি এনরোল করার পরে এমবাসি ফেস করলি ভিসা পাইলি দেন মানে আমি আর্জেন্ট চলে আসছে এখন হচ্ছে জাস্ট হচ্ছে ক্লাস তো ওই যেটা চলতেছে এখন মনে এখন একটা সেমিস্টার শেষ হ্যাঁ একটা সেমিস্টার শেষ এখন বাংলাদেশে বসে শেষ হয়েছে ওইটা না বাংলাদেশে বসে শেষ হয় নাই কারণ আমি তো ফেব্রুয়ারিতে আসলাম তো ফেব্রুয়ারি থেকে এক্সাম বাকি আচ্ছা আচ্ছা এক্সাম বাকি ছিল সেই এক্সামগুলো দিচ্ছি মার্চেও এক্সাম আছে সো দিলে আমার শেষ আর একটা সেমিস্টার শেষ হয়ে যাবে ওকে দেন হচ্ছে তো আপনাদের যে এটা জানার বিষয় ছিল যে একা একা আসলে অ্যাপ্লাই করা যাবে কিনা বা একা একা প্রসেসিং কিভাবে কি এটার জন্য অ্যাকচুয়ালি তোকে নিয়ে আর কি ভিডিওটা বানানো আসলে কি মানে এটা একটু রিসার্চের বিষয় আমরা অনেকে কি করি মানে রিসার্চ করার আগে ভয় পেয়ে ওই এজেন্সি বা মানে এগুলো করি আর কি আসলে ওই সময় না ওই ওই জিনিসটা থাকে অনেক সময় হয় আমি দেখছি আমার নিজের ক্লোজ ফ্রেন্ডসরা ওরাও গেছে বাট আসলে এগুলো কোনো দরকার নাই আপনার এজেন্সি আপনার জন্য যতটুকু করবে এর চেয়ে বেশি আপনি আপনার নিজের জন্য করবেন
তো নিজে যদি একটু রিসার্চ করে বের করেন যে আমার জন্য আর সবচেয়ে বড় কথা হলো সবকিছু সাজানো গোছানোই থাকে মানে জার্মানির ব্যাপারটা অন্য দেশের ব্যাপারটা জানি না সবকিছু অনলাইন ইনফরমেশন আছে এনাফ ভিডিওস আছে ইউটিউবে আপনি জাস্ট প্রসেস দেখ দোস্ত দুইটা জায়গায় হয় ইউনিভার্সিটিতে করবেন ডাইরেক্ট আর না হলে ইউনিভার্সিটি এছাড়া আর কোনো তো অপশন নাই আমি 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 প্রিপারেশন জানিছিলাম জার্মানির জন্য এক সপ্তাহ বা দেড় সপ্তাহ এর মধ্যে আমি সব ইনফরমেশন পেয়ে গেছি অনলাইনে ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে আমার কী কী লাগবে কোন কোন প্রসেস যাইতে হবে সব কিছু কিন্তু আমি পেয়ে গেছি তো এখানে আসলে টাকা দিয়ে বা এজেন্সিতে ধরে এগুলো করার কোনো দরকার নেই নিজে নিজেই ইজিলি এগুলো করা যায় সব কিছু এক্স্যাক্টলি যারা নতুন আসতে চায় তাদের আমি বলবো যে সাজেস্ট করবো প্রথম কাজ হচ্ছে আগে ইউনিভার্সিটিটা লিস্ট করে ফেলা যে আপনার কোন কোন ইউনিভার্সিটি আপনার জন্য মানে পসিবল আপনার সাবজেক্ট অনুযায়ী সেই অনুযায়ী আপনাকে একটা টাইমলাইন সেট করা যায় ঠিক আছে আমার ইউনিভার্সিটি অ্যাপ্লাই ডেট লাস্ট এত পর্যন্ত সো ওই হিসাব করে আমি আইএসটা সেট করবো আইএসটি সার্টিফিকেটটা লাগে অ্যাপ্লাই করতে সো ওইটা সেট করবেন আপনার এমএসএ যেহেতু এক বছর লাগে ওই হিসাব করে আপনি ডেটটাও নিয়ে রাখবেন সো এগুলো ক্যালকুলেট করে যদি আপনি আগান তাহলে আপনার আসলে কোনো দিকে কোনো চা আটকাবেন টাইম মতো একদম সব কিছু পেয়ে যাবেন ওয়েটিং পিরিয়ড হোক আর যাই হোক টাইম মতো সব কিছু মিলে যাবে আচ্ছা আর লাস্ট একটা ব্যাপার সেটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে তুই একটা প্রবলেম ফেস করতেছ সেই জিনিসটা একটু বল এখানে যেটা হচ্ছে এখানে সবাই অ্যাপের থ্রুতে আপনার ভ্যাকসিনের কার্ডটা শো করে যে কোনো জায়গায় ঢুকতে হলে সো আমিও অ্যাপটা ডাউনলোড করছি অ্যাপটা ডাউনলোড করার পরে এখানে ফার্মাসি আছে অ্যাপ থেকে ওখানে গেলে আপনার বাংলাদেশের যে ভ্যাকসিনের কার্ডটা থাকে বা ফর্ম থাকে ওটা নিয়ে গেলে ওরা একটা ইউ ডিজিটাল সার্টিফিকেট বের করে দেয় যেটা ওই অ্যাপ দিয়ে স্ক্যান করলে অ্যাপে ডাটাটা চলে আসে তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি আজকে গেছিলাম অ্যাপ থেকে তো ওরা যেটা বললো আমি যেহেতু ফাইজার এক মাস পর পরই দুটা ডোজ দিয়েছি মানে প্রথমে একটা তারপরে এক মাস ঠিক ফোর উইকসের ব্যবধানে আমি সেকেন্ড ডোজটা দিয়েছি কোনো বুস্টার ডোজ আমার নাই তো ওরা বলতেছে যে এই মানে গ্যাপটা যেটা এটা মিনিমাম সিক্স উইকস হইতে হবে নাহলে ওরা ডাটাটা এন্ট্রি দিতে পারে না আর এটা না হলে আপনার ডিজিটাল সার্টিফিকেটটা আসবে না এখন ও জিজ্ঞেস করছে যে ও কি করতে পারে তো সে ডিরেক্টলি বলে দিছে যে ওর করার কিছু নাই এখন নাই তুমি তোমার অথরিটির কাছে জিজ্ঞেস করো মেডিকেলের কাছে জিজ্ঞেস করো আমার এখন কি করতে হবে আবার ভ্যাকসিন দিতে হবে অথবা বুস্টার ডোজ যদি কোনোভাবে আমি দিতে পারি কনভিন্স করে তাহলে হয়তো আমার থ্রি জি দামে পেয়ে যাবো হ্যাঁ সো এই জিনিসটা মাথায় রাখবেন যারা রিসেন্টলি আসবেন আর কি ভ্যাকসিনের ব্যাপারটা মাথায় রাখবেন বিকজ যেহেতু অন্য দেশ থেকে মানে ওই দেশ থেকে এই দেশে ঢুকবেন এই দেশের একটা ব্যাপার স্যাপার আছে সো এই জিনিসটা না জেনে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে ভ্যাকসিন দিয়েছেন দুইবার সেখানে আপনাকে আরো দুইবার না এটা যে কোনো মেজর ইস্যু তা না মানে আপনি দেখো ধরেন কোনো রেস্টুরেন্টে যাচ্ছেন বাইরে আমরা সব জায়গায় কিন্তু দোস্ত লাইক কি বলে টেস্ট করে যাওয়া তো এটা একটা মানে নিয়ে 10 মিনিটের মধ্যে রিপোর্ট দিয়ে ওটা দিয়ে আবার ঢুকতে পারবে কিন্তু একটা হ্যাসেল আর কি আপনার থ্রি জি কার্ডটা থাকলে অথবা যে কোনো ভ্যাকসিনেশন থাকলে হচ্ছে ঢুকতে পারবে দেখায় শো করলে হয়ে যায় এনিওয়ে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আর যদি আপনাদের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর হচ্ছে যতটুকু হেল্প করতে পারি আর কমেন্ট করলে সমস্যা নেই ওই কমেন্ট ও ধরে দরকার হলে ওর আইডি থেকে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবে যদি আমি টাইম না পাই আর আমি নর্মালি রিপ্লাই দেই তারপরও যদি আমারও যদি হয়তো বা জানা নেই ওর জানা তাহলে ও এটাও রিপ্লাই করে দিবে কোনো সমস্যা নেই তো এই পর্যন্তই ভালো থাকবেন আর নেক্সট হচ্ছে আমরা আরও কিছু ভিডিও বানাবো আমি আমার আমার নিজের প্ল্যান আছে যে জব নিয়ে দুই একটা ভিডিও বানাবো তো দেখা যাক হোয়াট এভার মানে নেক্সটে কী হয় তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।